দাদার জন্য মানে পিস্তল তো জামাই কাপু আর দাদার জন্য আমি রাখি পাঠিয়ে দিয়েছি এখানটা। এই দিনগুলোতে না যেটা বলছিলাম আমি রাখি কিনতে যাওয়ার সময় সত্যি ভীষণ ভাবে মিস করি, যদিও দাদাদের রাখি পাঠিয়ে দিয়েছে দিদি। রাখি বন্ধন মানে রং বেরঙের সুতোর সমাহার, রাখি বন্ধন মানে ভাই বোনের ভালোবাসার অঙ্গীকার। রাখি বন্ধন হলো ভাই ও বোনের সম্পর্ককে সুমধুর করে তোলার একটি উৎসব। পৃথিবীর যে যে কোণাতেই আমার ভাই এবং দাদারা ছড়িয়ে ছিটিয়ে আছো, তাদের প্রত্যেকের জন্য আমার আন্তরিক ভালোবাসা এবং ঈশ্বরের কাছে আমি তাদের জন্য মঙ্গল কামনা করি। যদিও বঙ্গভঙ্গকে রোধ করার জন্য হিন্দু ও মুসলমানের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক স্থাপনের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখিবন্ধন উৎসবটি প্রচলন করেছিলেন, তাই আরেকদিকে আমরা রাখিবন্ধনকে মেলবন্ধনের উৎসব হিসেবেও জানি। তো চলো আজকের ভ্লগটা হতে চলেছে রাখি স্পেশাল। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখা যাক আজকের দিনটা কেমন কাটে। আজকের দিনটা শুরু হলো আমার একটা বোরিং কাজ দিয়ে, রসুন ছাড়ানো। এই রসুনগুলোকে যদি আমি ছাড়িয়ে বেটে রাখতে পারি তাহলে এটা সত্যি কথা যে আমার আর দু সপ্তাহের জন্য কোনো চিন্তা থাকবে না। কিন্তু ওই যে ছাড়িয়ে বেটে রাখতে হবে, এই কাজটাই তো একটা বোরিং কাজ। যাই হোক, ডাইনিংয়ে বসেছি, ওর সাথে গল্প করছিলাম আর ছাড়াচ্ছিলাম। ছাড়াতে ছাড়াতে আমার ডিম সেদ্ধটাও হয়ে গেছে মোটামুটি, আর এদিকে আমি ব্রেকফাস্ট তৈরি করতেও চলে এসেছি। আজকের ব্রেকফাস্টে থাকবে ব্রেডের মধ্যে ঘি মাখিয়ে তারপর চিনি আর গোলমরিচ ছিটিয়ে যেটা খেয়ে থাকি আমরা আর কি। আমরা প্রত্যেকেই কম বেশি এটা বোধহয় ব্রেকফাস্টে খেয়েই থাকি। আমি ডিম সেদ্ধ খুব একটা ভালোবাসি না, শুধুমাত্র ওর জন্যই আজকে ডিম সেদ্ধটা দেওয়া হয়েছে। তো ছাড়িয়ে ওকে আগে রেডি করে দিই, এই ডিম সেদ্ধতেও একটু নুন আর গোলমরিচ ছিটিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। তাহলেই ওকে দিয়ে নিয়ে তারপর আমি আমারটা নিয়ে বসবো। তো চলো এবার চলে এসেছি রান্না করতেও। মোটামুটি আজকে আর আমার নখ ব্যথা হয়ে গেছে, এক বাটি রসুন তাও আমি রেখে দিলাম, আমি আর পাচ্ছি না ছাড়াতে। আজকে আজকে হবে লোটে শুটকি। লোটে শুটকি বাটা করব পেঁয়াজ আর রসুন দিয়ে, যেটা বেটে নিয়ে তারপর কড়াইতে নেড়ে নিলেই হয়ে যাবে। আর করব কাঁচা কুমড়ো দিয়ে ভাজা মুগের ডাল, আর হবে আলু ভাজা তার সাথে। ব্যাস এখন সিম্পলি চলবে কদিন রান্নাবান্না, আর বিশেষ কিছু আজকে করব না, এই দু তিন দিন মতো। তো চলো আমি করে নিই। আগে যে রসুনটা বেটে রেখেছিলাম ওটাকে আমি টিফিন বক্সে নামিয়ে নিলাম, কারণ ওটার মধ্যে আবার শুটকিটাও বাটতে হবে। শুটকিটাকে গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়ে গেছে, এবার কাঁটাগুলো একটু ফেলে দেবো, দিয়ে তারপর বেটে নেবো, তাহলেই হয়ে যায় আমার। তো চলো বেটে নিয়েছি, এবার শুটকিটাকে দিয়ে দিই। আমি পেঁয়াজ আর রসুন দিয়ে বেটে নিয়েছি। এখানে ভিডিওটা যে খুব ভালো হয় তা আমি বলবো না, কারণ জানলাটা দিয়ে প্রচণ্ড পরিমাণে রোদ ঢুকছিল, তাতে করে হয়তো তোমাদের একটু প্রবলেম হচ্ছে দেখতে। সত্যি কথা বলতে আমি আগে খেয়াল করিনি বিষয়টা, এখন নিজেও খেয়াল করছি আর কি এডিটের সময়। তো যাই হোক, একটু কষ্ট করে সাথে থাকো। আর ড্রাই স্পাইসেসগুলো এবার অ্যাড করবো, কিছুই নয়, একটু লঙ্কার গুঁড়ো দেবো আর একটু হলুদ গুঁড়ো গুঁড়ো। মোটামুটি আমার রান্না হয়ে গেছে, দেখে বুঝতে পারছো রান্না করা পরিষ্কার হয়ে গেছে। যে কটা থালা বাসন ছিল আমি সব মেজে ধরে দিয়েছি, আর কিছু নেই। তো এই দেখো শুটকিটা হয়ে গেছে, এটা পুরো লোটে মাছের ঝুড়ির মতো দেখতে লাগে, যেহেতু লোটে শুটকিও, আর এই বাটাটা পুরো লোটে মাছের ঝুড়ির মতনই দেখতে লাগে। আর আজকে আমি একদম শুটকি শুটকি করেছি, বেশ ভালো হয়েছে খেতেও। আর তো ডাল থাকবে আর তার সাথে আলু ভাজা, ব্যাস ডালটা বসিয়েছি কাঁচা কুমড়ো দিয়ে মুগ ডাল। তো এই সমস্ত কাজ হয়ে গেছে, ডালটা একটু সিটি পড়লে আমি তারপর যাবো একটু ফুল আনতে। ঠাকুরের না ফুলটা ঠিক নেই, কালকে তো তোমরা দেখেইছো আমি গাছ থেকে তুলে তারপর পুজো দিয়েছি। তো আজকে দেখি যাব, নিচের দোকানটা ভালো ফুল নেই, তো পাহাড়ি একটা রাস্তা আছে, ওই রাস্তাটা দিয়ে আমরা কোথাও যেতে ইচ্ছে করে, ওটা দিয়ে না ফুটপাতও তাও ঠিক আছে, তো উঠতে খুব পায়ে টান লাগে, খুব লাগে। তো দেখি ওই রাস্তাটায় একজন বসে, তো রাস্তাটা একজন বসে, দেখি ওনার কাছে পাই কিনা বা উনি আদৌ বসেছে কিনা আজকে, না পেলে তো অপোজা এখান থেকে আমি 10 টাকার মতো আজকে তাহলে এখান থেকে ফুল নিয়ে আসবো, বেশি আনবো না, কারণ দেখে পছন্দ হচ্ছে না ফুলগুলো, আর পছন্দ না হলে ঠাকুরকে দিতেও ইচ্ছে করে না। কালকে নিজের গাছের ফুল দিয়ে পুজো দিয়েছে, তো খুব মনটা ভালো লেগেছে জানানো। আজ তো রাখি আমি শুরুতেই বলে দিয়েছি, আমার দুই দাদার জন্য মানে পিস্তল তো জামাই কাপু আর দাদার জন্য আমি রাখি পাঠিয়ে দিয়েছি এখান থেকে, তো বাবার হাত দিয়ে বাবার পৌঁছেও দিয়েছে। দাদাদের কাছে অলরেডি চলে গেছে রাখি, দিদি পরিয়ে দেবে, তো দিদি আর বৌদি পরিয়ে দেবে, অসুবিধা নেই। তো ওই জন্যে মনটাতে একটু খারাপ অবশ্যই, আগের বার রাখিতেও আমি ওখানে ছিলাম, আর সায়নের জন্যও আমি রাখি পাঠিয়ে দিয়েছি, তো একটু তো মন খারাপ অবশ্যই লাগে। দেখো এইসব দিনগুলো দাদা ভাইদের যেন মিস তো সবসময় করি ফ্যামিলি মেম্বারদের, তবে এই দিনগুলোতে একটু বেশি মিস করি।
তো কিছু করার নেই, আর এখন যাচ্ছি আমি এসে জাস্ট স্নানটা করবো। আমি এতক্ষণ ধরে ঘাটঘাট ঘরমোছা সব দিয়ে নিয়েছি, তারপর ঠাকুরের ফুলটা বানবো আর রাখিগুলো কিনে নিয়ে আসি। তো বিকাশ দা আর স্নেহাশিস দাকে পড়াবো আজকে, আর দেখি সামনে দোকানটাতেই পেয়ে যাবো। রাখি দেখলেই কিনতে ইচ্ছে করে, এতদিন আর কিনিনি, আগে থেকে কিনে নিয়ে কী বা করতাম, লোকজন এমনভাবে তাকিয়ে থাকে না যে মেয়েটা কী করছে একা একা বকবো বকবো। যাই হোক না কেন, তো চলো রাখি আগে কিনে নিই, তারপর ফুলটা নিয়ে স্নান করে তারপর সব কাজ শেষ হবে আর কি, তারপর পড়াবো রাখি। তো চলো প্রায় চলেই এসেছি। এই যে পতাকাটা দেখতে পাচ্ছ এখানে, আর সিরিয়াসলি এগুলো দেখলে, যদি আমাদের পতাকা কেনা হয়ে গেছে 15th আগস্টের জন্য, তো এই জিনিসগুলো দেখলে সত্যিই ভালো লাগে। তো চলো আগে রাখিটা কিনে নিই, এই দোকানটা থেকেই কিনবো, অনেক রাখি আছে, প্রচুর আছে। তো চলো মোটামুটি আমার কাজ হয়ে গেছে, আর আবারও রোদটা কমে গিয়ে কী একটা হচ্ছে, ফুল রাখি এমন নেওয়া হয়ে গেছে। আর এখানে নিলাম 4টে ব্রাউনি মতো নিয়েছি, 2টো চকলেট ব্রাউনি আর 2টো রেড ভেলভেট ব্রাউনি। শুধু হাতে রাখি তো আর পড়ানো যায় না। তো চলো তাই ছোট্ট একটু গিফট, চলো চলে এসছি ফ্ল্যাটের কাছে, বৃষ্টিটা নামার আগে ঢুকে যেতে পারলেই হলো। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আজকে রাখি পরব বলে এই কুর্তিটা পরে নিলাম। কুর্তি ঠিক না, গাউন টাইপের আর কি, গাউন বলতে গেছিলাম, গাউন টাইপের। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, ওখানে আমি প্রদীপটা নিয়ে পাইনি, ওই প্রদীপটা তালাতেই রাখিটা আর কি রেডি করে রেখেছি, আসনও আমি বার করে রেখেছি, বা যাই স্নেহাশিস দার বিকাশদাকে ডেকে আনি। My intentions, I let you turn me violet instead. Summer high, met you in August, New York, back to my cold apartment. Distance sucks, but at least I'm still with you. White out skies, middle November, you and I, flights to wherever. I don't mind, as long as it's with you, as long as it's with you. দেখো নর্মালি এখান দিয়ে হাওয়াটা দিচ্ছে, আমাদের জুতো সাধারণত এখানে খোলা থাকে, ওরটা তো চলে গেছে। আর আমার এক পাটির অবস্থা দেখুন, আরেক পাটির লোকের দুয়ারের সামনে চলে যাওয়ার উপক্রম হয়েছে, বারবার ওনার দুয়ারের সামনে চলে যাচ্ছে। আমি কতবার গিয়ে নিয়ে আসলাম, এবার উনি বলবে তুমি থাকো এক জায়গায়, তোমার জুতো থাকে আরেক জায়গায়, কিন্তু হাওয়ায় যে এটা করছে কী করে জানবে, কি যা তা অবস্থা দেখো। আর এই জুতোটা অল টাইম দুলছে, অল টাইম দেখো অবস্থা দেখো। আর ওপরে যে এগুলো টানিয়েছি, এগুলোর অবস্থা তো সারাক্ষণই এরকম চলছেই চলছে। যাই হোক রাখিটাকে পড়ানো হয়ে গেল, বেশ মজা হলো। বিকাশ দা আর স্নেহাশিস দা যেখানে থাকবে সেখানে তো মজা হবেই, বিশেষ করে স্নেহাশিস দা তো মানে এমন এক একটা কথা বলবে, তুমি লুটোপুটি খেয়ে যাবে, কিন্তু স্নেহাশিস দা সিরিয়াস অবস্থাতেই বসে থাকবে। তো যাই হোক না কেন, এখন বাজে 1:10, অনুরূপা আগেই ওকে রাখি পড়িয়ে দিয়ে চলে গেছিল, ওকে আর বিকাশ দাকে, তাই অনুরূপারটা ভিডিও করা হয়নি ও তখন। আর ও যখন এসে আমি তখন পুজো দিচ্ছিলাম, তো তখন আর হয়নি করা। ও রাখি পরিয়েছে, রাখিটা পরে দেখিয়ে দিচ্ছি দাঁড়া তোমাদেরকে। তো আর ভাতটা বসাবো একটু বাদে, কারণ আজকে যেহেতু শুটকি মাছ বাটাটা হয়েছে, তো ওটার সাথে গরম ধোয়া ওঠা ভাত হেভি লাগবে খেতে, তাই জন্য পরে করবো। আরেকজন এখানে চকলেট নিয়ে বসেছে দেখো। তো যাই হোক, আর এখানে কাজও করছে ও, কাজ করতে করতে অনুরূপা পরিয়ে দিয়ে চলে গেছে। এই দিনগুলোতে না, যেটা বলছিলাম আমি রাখি কিনতে যাওয়ার সময়, সত্যি ভীষণভাবে মিস করি, যদিও দাদাদের রাখি পাঠিয়ে দিয়েছে, দিদি আর বৌদিও ওর রাখি পাঠিয়ে দিয়েছে, কিন্তু ট্রান্সপোর্টের জন্য এখনো আসতে পারেনি রাখিগুলো। যাই হোক, তো রাখিগুলো পরে পৌঁছবে, পরে বলতে শনিবার পৌঁছে যাবে, ওকে শনিবার দিন পরিয়ে দিতে বলবো, অনুরূপাকে পরিয়ে দিতে বলবো, 2টো রাখি ও শনিবার পরে নেবে। কি ভাই বোনদের ব্যাপার, রাখি পরলেই হলো, পূর্ণিমাতেই পরতে হবে তার কোনো ব্যাপার নেই, ভালোবাসাটা থাকলেই হলো মন থেকে, হৃদয় থেকে একদম। তো এইসব নিয়ে কথাবার্তা হচ্ছিল আর কি। তো রাখি পড়াতে গিয়ে ভীষণভাবে মিস করছিলাম, কারণ আগের বছরও 2 দাদা সায়নকে আমি ওখানে থেকেই পড়াতে পেরেছিলাম আর কি। আর জানি না কেন আমাকে কেমন একটা শুকনো শুকনো রুক্ষ রুক্ষ লাগছে, কেন জানি না, বুঝতে পারছি না। ও আমাকে তাই বললো যে কেমন একটা লাগছে, ভিডিওতেও কেমন একটা লাগছিল। তো মানে এখানে বসে তখন রাখির জন্য যে করছিল, তো সেই জন্য তখনকার ভিডিওর কথা বলছি। তো যাই হোক, এগুলো তো মিস মানে
বলে না কিছু পেতে গেলে কিছু দিতে হয়, তো কিছু না আমাদের অনেকখানি দিতে হয়। যারা আমরা ফ্যামিলি ছেড়ে থাকি তারা আমরা জানি কতখানি আমাদেরকে দিয়ে তারপর চাকরির জন্য বাইরে থাকতে হয়। যাই হোক না কেন, তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না। ওর চকলেট নিয়ে বসে আছে, একেবারে দিয়ে গেছে, অনুরূপা ওখানেই নিয়ে বসে আছে। আর চলো রাখিটা দেখিয়ে দিই। এই দেখো, এই রাখিটা পরিয়েছে অনুরূপা, এই রাখিটা পরিয়েছে রুমি। তো চলো এবার তোমাদেরকে গিফট দুটো দেখাই। এটাকে ইগনোর করো। এই দেখো, এইটা দিয়েছে হচ্ছে বিকাশ দা দিলে এই মাত্র, জাস্ট কি সুন্দর দেখতে দেখো। আর এইরকম জিনিসপত্র আমার খুব পছন্দ, বিশেষ করে কাঁচের জিনিসগুলো আমার খুব পছন্দ হয়। আর এই বক্সটা দিয়েছে স্নেহাশিসা, এটা তো তোমরা আগেই দেখেছো, এটা চকলেট, এটা কোকোনাট ট্রাফেল আর কি, ট্রাফেলস। আজকে আমি সবই র উচ্চারণ কেন করছি আমি জানি না। তো যাই হোক না কেন, এটাকে পরে আমি সাজাবো কোথাও একটা, এটার ভেতরে আমি দেখি কিছু একটা জিনিস তো রঙিন রাখতেই হবে, দেখতে খুব ভালো লাগবে। তাহলে দেখে বুঝতেই পারছো যে ব্যালকানিতে দাঁড়িয়ে আছে, হ্যাঁ ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে সন্ধে, দাঁড়াও বলছি 6:24, এখন উঠিনি, উঠেছি অনেকক্ষণ আগে। তো রুমির সাথে কথা বলছিলাম, বিকাশ দার সাথে কথা বলছিলাম, আর তারপরে রুমি একটু মিষ্টি মুখের জন্য আজকে সিমুইয়ের পায়েস বানিয়েছিল, তো তাই জন্যে ও খাবে না বললো আজকে, যেহেতু শুকি মাছটা খেয়েছে। তো ওই জন্যে আরও সত্যি কথা বলতে মিষ্টি খুব একটা ভালো বাসে না, ওই মুডের ওপর নির্ভর করে যে এখন খাবো খাবো না এরকম। তো ওই জন্যে আমি খেয়ে নিলাম, পায়েসটা সত্যি খুব ভালো হয়েছিলো, কাজু কিশমিশ সব দিয়ে করেছিলো, বেশ ভালো হয়েছিলো খেতে। তো এই জায়গাতে তাহলে না এত আওয়াজ আসে, আসলে এত গাড়ি চলে, কিন্তু লোকজনের মুখ একটু দেখতে পাই তো বেশ ভালো লাগে। মানে হ্যাঁ তারা আমার অচেনা চিনি হয়তো না, কিন্তু ভালো লাগে। তো যাই হোক না কেন, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, আর টেনে নেবো না। তো চলো আজকের মতো টাটা, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, সারপ্রাইজ দিতে মোটে আর একটা দিনের অপেক্ষা তোমাদের কাছে। তো চলো দেখা যাক কী সারপ্রাইজ আছে তোমাদের জন্য। আর তো আর কি বলবো, আর কিছু বলার নেই আপাতত, দেখা যাক কী সারপ্রাইজ আসে। তো চলো কালকে আবারও আসছে একটা নতুন ব্লগের সাথে, আজকের মতো টাটা। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছুও ভালো লেগে থাকে, যদি শেষ অবধি আদৌ দেখে থাকো, যদি আমার কথাগুলো তোমাদের কাছে পৌঁছোয়, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে আন্তরিকভাবে জানাচ্ছি সত্যি আমার মন থেকে তাদের জন্য অনেক 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 ভালোবাসা। তো চলো আজকের মতো টাটা।